ফেটে নেওয়ার পর আমরা এর সাথে দুধ অ্যাড করব। হাফ কাপ, দুটি ডিমের সাথে হাফ কাপ দুধ নিলাম। এরপর আমরা 3 চামচ চিনি দিব। এক চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে ফেটে নিব। ফেটানো শেষ হয়ে গেলে আমরা চুলায় এটা জ্বালব, এর সাথে ঘি দিয়ে দিব। এলাচ সামান্য, দারচিনি, এরপর পাত্রের মিশ্রণটি আমরা আস্তে করে ঢেলে দেব এবং অনবরত নাড়তে থাকবে। আমরা এটা মৃদু আঁচে রান্না করব। দেখতে কিছুটা বুন্দিয়ার মতো দেখা যাবে। এরপর আমরা কুচানো কিশমিশ গুলো দিয়ে দিব এবং আবার আমরা নাড়তে থাকব। ডিমের ডিলাইট তৈরি করা শেষ, এখন আমরা এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল ডিম ডিলাইট। এটা রুটি পরোটার সাথে, লুচির সাথে খেতে অনেক ভালো লাগবে।